বঞ্চিত উচ্চাভিলাষী বাংশ, ঠিক আছে? এই সিন্ড্রোমটাতে তোমরা ভুগতেছো। তো তোমরা এখন এইচএসসিতে উঠছো, এইচএসসি শুরুর দিকে তোমার মাথায় কি আছে, যে আমি হলাম মুই কি হনুরে, আমি ম্যাথ পারি, ফিজিক্স পারি, সব পারি, আমার পীর পড়াচ্ছে, বড় বড় পীর আছে আমার আন্ডারে, বা আমি তাদের আন্ডারে আছি, তো আসলে বুয়েটও পাইতে হবে, আমাদের ইসি বিল্ডিংটাই হলো ড্রিম, বুয়েটের সাথে আরো ভালো হয় যদি ডিএমসি টা হয় তাহলে এই ট্যাগটা বেঁচে খাইতে পারবো, তাই না? তারপরে এবার যখন তোমরা তো এই যে আগে রিভিশন দিছো, আগে অ্যাডমিশন করছো, তো যখন উদ্ভাসের প্রথম উইকেতে একটা পাক করে দিল সুন্দর মতো, ঠাপ দুই তিনটা মাইক টাইর খায় বুঝা পাইছো যে এবার আমাদের ইঞ্জিনিয়ারিং হবে না। তারপর কি, তারপর চিন্তা করছো ইঞ্জিনিয়ারিং বাদ আছে, ঠিক আছে, মুখস্থ তো আমি খুব ভালো পারি, রাইট? তো তখন তুমি বায়োলজি পড়তেছো, হ্যান ত্যান পড়তেছো, দেন বায়োলজি পড়তে পড়তে হঠাৎ করে রিয়েলাইজ হলো, আচ্ছা শব্দের ডেসিবলের ছক মুখস্থ করতে হবে, ইয়ংয়ের গুণাঙ্কের ছক মুখস্থ করতে হবে, পানি মোটামুটি ভালো, খুব ভালো, খুব খারাপ, এই ছক মুখস্থ করতে হবে, এটা আমাদের হইতো না। কোন অভয়ারণ্য কোথায় আছে, দুধিয়ার চরে, এটা আমার মুখস্থ করতে হবে, এটা তো আমাদের হইতো না। কে বলে মেডিকেল মেডিকেল ফেলাও, সাদা অ্যাপ্রুভ, হ্যাঁ ডাক্তার হইতে ভালো হয়, কিন্তু ডাক্তারদের তো ইন্টারনিতে বেতন মাত্র 15,000, আমি ডাক্তার হইতাম না, ঠিক আছে? সেকেন্ড ধাপে, এবার লাস্ট স্টেপে উঠছো, যখন তুমি ঢাবি ঢাকা ভার্সিটির এবার প্রিপারেশন নিবা, হ্যাঁ, বুয়েট ডিএমসি এর মতো প্রিপারেশন নিলে তো ঢাবি হয়ে যাওয়ার কথা। এবার তোমরা ঢাবির প্রিপারেশন শুরু করছো, ঠিক আছে? ঢাবির প্রিপারেশন শুরু করার পরে তুমি ওয়ান ফাইন মর্নিং রিয়েলাইজ করলা যে তুমি একটা এমসিকিউ যেটা তোমার 45 সেকেন্ডে পারার কথা, তুমি তোমার বাপের কাছে যায় 12 ঘন্টা থেকে 30 ঘন্টার ক্লাস করছো, ঠিক আছে? যেই ক্লাসের ডিউরেশন 12 ঘন্টা, সে অবভিয়াসলি এমসিকিউ 30 সেকেন্ডে করায় নাই, সে একটা এমসিকিউ 4 মিনিট ধরে ব্যাখ্যা করছে। তো তোর বাপ তোকে বলছে তুইও 4 মিনিট ধরে এমসিকিউ করছিস, তুই তখন রিয়েলাইজ করলি আল্লাহ, ঢাবি তো আমার হইতো না। তো এখন আমার মাথায় কি হচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই, এখন তো সাস্ট সিএসি লাগবে, ঠিক আছে? কারণ এখন ঢাবির পরে সাস্টে সিএসি ট্রিপল আই, আমার আসলে ট্রিপল ইঞ্জিনিয়ার হওয়া, আমি আসলে কেউ হবো, আমি এমআইটি তে যাবো, গুগলে জব করবো, হ্যাঁ, গুচ্ছ তো চান্স পাইস না, কারণ তুই এমসিকিউ পারিস না, ঠিক আছে? গুচ্ছ তো চান্স পাইলে পরে কোনো একদিন কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি ওরিয়েন্টেশনে যায়, আরে বন্ধু তুমি এখানে লুকিয়ে লুকিয়ে আসা, এরকম একটা ঘটনা হয়ে যাবে, ঠিক আছে? যে সাডেন যায় দেখে অবাক হয় না, ওরকম একটা ঘটনা ঘটবে।